ছিল এমন যে বিপুল সম্পত্তিতে বা বিপুল মালদৌলতে বিপুল টাকা পয়সায় নয় বরং ইমানেই ফুলতেরা এটা আল্লাহর একজন বলির জবান দিয়ে বেরোবে আল্লাহর একজন বলির জবান দিয়ে আমরা এই বক্তব্যে যাওয়ার আগে আগে জবানে বলি আল্লাহর বলির জবানটা বুঝার চেষ্টা করি সম্মানিত উপস্থিতি সাধারণভাবে আমরা যারা মুসলমান আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে আমরা মুসলমান আল্লাহর একত্ববাদ বিশ্বাস না করলে তো আমি মুসলমান হতে পারব না ঠিক না কিন্তু একত্ববাদের বিশ্বাস দুই ধরনের হয় কয় ধরনের একটা হচ্ছে বিশ্বাস করা আর একটা হচ্ছে সেই বিশ্বাসকে লালন করা দুইটা দুই জিনিস আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই এটা বিশ্বাস লালন করা কি জিনিস লালন করাকে সুফিয়ায়ে কেরাম বলেন তাওহীদে হুব্বি তাওহীদে হুব্বি শুধু বিশ্বাস করা যেটা এটা তাওহীদে খাবারি তালাবি এটা একাডেমিক বিষয় আপনাদের এত জানারও দরকার তাওহীদে হুব্বি এটা কি জিনিস এটা হচ্ছে তাওহীদকে বিশ্বাস করার পরে সেটাকে লালন করা আমি আল্লাহকে এক মানি আল্লাহকে এক মানি আল্লাহকে একমাত্র স্রষ্টা মালিক প্রতিপালক দেখেন শুনেন সবকিছু জানি কিন্তু আমি আমার কর্মক্ষেত্রে আমার এই বিশ্বাসের প্রতিফলন ঘটাইতে পারি যদি বিশ্বাসের প্রতিফলন ঘটত তাহলে আমার আর আপনার পক্ষে আল্লাহ যে বলছেন ফাইন্নি কারীব فإني وإذا سألك عبادي عني فإني قريب بتاعي كوتان أنا بس تسمع بس كيف تودي أمار ما بقولي جيكش كوري بس جيكش كوري تو بقولي حبيب أبي مي بقولي ده كي بقولي كو فإني قريب أمي مي كوتي كاتشي أمي كاتشي تو أكون আল্লাহর একত্ববাদকে যদি আমি ব্যক্তি জীবনে প্রতিফলন করতে পারতাম আল্লাহকে এখানে রেখে এই জবান দিয়ে গালি গালাজ করা সম্ভব হইত এই চোখ দিয়ে অশ্লীলতা করা সম্ভব হইত আমি আল্লাহ আল্লাহ রসুলের হক লঙ্ঘন হয় এমন কোন কাজ আমি করতে পারতাম আমার আল্লাহকে এখানে রেখে পারতাম আপনারা যখন আমাদের সাথে থাকে আমাদের চেহারা সুরতের মধ্যে তাকওয়ার পানি বেয়ে বেয়ে পড়ে না পড়ে কিনা আপনারা আমাদেরকে মনে করেন না জানি কত বড় বুজুর্গ বলেন না কেন কারণ মানুষের হালত দুইটা একটা জালুয়াতের হালত একটা খালুয়াতের হালত জালুয়াত মানে যখন আমরা মানুষ নিয়ে থাকি খালুয়াত মানে যখন আমি একাকিত্বে থাকি তো আল্লাহর ওলিদের তৌহিদের মধ্যে ফারাক হয়ে যায় যারা তৌহিদে হুব্বিকে লালন করে তৌহিদের উপর বিশ্বাস করার পরে সেটাকে নিজের ব্যক্তি জীবনে প্রতিফলন করে যখন ব্যক্তি জীবনে তৌহিদের প্রতিফলন ঘটে তখন ওই ব্যক্তির জালুয়াত এবং খালুয়াত এক ধরনের হয়ে যায় জালুয়াত এবং খালুয়াত জালুয়াতের মধ্যে যেমন আপনাকে লজ্জা পেয়ে এমন কোন গর্হিত কাজ করে না যেটার মাধ্যমে আপনি দেখলে আমার বদনাম হবে ঠিক একইভাবে খালুয়াতের মধ্যেও আল্লাহকে কাছে রেখে ওনারা গর্হিত কাজ করতে পারে এটা কেন হয় আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি 100 বার করি একটা হচ্ছে জবানে পড়া আর একটা হচ্ছে জবানের পরানি অন্তরের মধ্যে ঢেউ খেলা তো সুফিয়ায়ে কেরাম লা ইলাহা যখন বলেন তো মাওলানা করিম ছাড়া লা ইলাহা ইলা ছাড়া ভিতর বাহির থেকে বাকি সব
ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যায় আপনারা ল্যাপটপ মোবাইলের মধ্যে হঠাৎ করে প্রোগ্রাম ডিলিট হয়ে যায় না ডিলিট হয়ে গেলে একেবারে ব্ল্যাক এন্ড হোয়াইট এরকম হয়ে যায় না তো তাওহীদ হুব্বি সুফিয়া কেরামের যে তাওহীদ ওনারা যখন লা ইলাহা বলে তো ওনাদের ভিতরে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যায় যে ইল্লাল্লাহর বাড়ি পড়ে কিছুক্ষণ আগে লাইট চলে গেছিল না অন্ধকার যে লাইট আসছে আলোকিত লা ইলাহার মাধ্যমে সব সরে যায় ইল্লাল্লাহর মাধ্যমে মাওলায়ে করিমের জালওয়াত মাওলায়ে করিমের জালাল জামাল এবং তাজাল্লিয়াতে খোদাবন্দির একটা বৃষ্টি শুরু হয় সুফিয়া কেরামের কলবের মধ্যে লাইট চলে ওঠে যখন লাইট চলে ওঠে এটা ঘটনা কোত্থেকে শুরু হয়েছে কুরবত থেকে ওনাদের এই কুরবত ওনাদেরকে এহসাসে খাসিয়াত দান করে এহসাসে খাসিয়াত মানে ভয় লজ্জা ভয় আমি আপনার সামনে মোবাইল ব্যবহার করার সময় কত সেনসিটিভলি ইউজ করি না মোবাইল ইউজ করলে কত কিছু চলে আসে না একই কাজ ওনারা গোপনে যখন কেউ থাকে না তখন আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে রেখে এইটা লজ্জা একটা ভয় একটা হায়া এটা কি থেকে এসেছে কুরবত থেকে এসেছে তো কুরবতের মাধ্যমে এহসাসে হায়া খৌফ এবং খাশিয়াত তারি হয় যখন খৌফ এবং খাশিয়াত তারি হয় বান্দা যখন রাতের অন্ধকারে আমার আল্লাহকে ভয় করে একবার কাঁদে একবার হাসে একবার কাঁদে একবার হাসে মাওলায়ে করিম হিজাবাতে খোদাবন্দি ওই বান্দার জন্য তুলে দেয় যখন তুলে দেয় আল্লাহ ওই বান্দার প্রেমে পড়ে বান্দা আল্লাহর প্রেমে পড়ে কিন্তু প্রেমে আগে আল্লাহ পড়ে প্রেমে আগে আল্লাহ পড়ে যখন আল্লাহ ওই ব্যক্তির প্রেমে পড়ে তো মহব্বত সৃষ্টি হয়ে যায় জার্নি শুরু হয়েছে কুরবত দিয়ে কুরবত রূপান্তরিত হয়েছে খাসিয়াতের মধ্যে খাসিয়াত রূপান্তরিত হয়েছে মহব্বতের মধ্যে যখন এই তিনটা জিনিস হয়েছে তো মহব্বতের পরে ওই আল্লাহর ওয়ালি হুসনে জামালে ইলাহির মধ্যে ফানা হয়ে যায় তখন উনি হাত দিয়ে নিজের হাত দিয়ে ধরেন কার হাত দিয়ে ধরেন আল্লাহ নিজের মুখ দিয়ে বলেন না আল্লাহর মুখ দিয়ে বলেন নিজের দিল দিয়ে চিন্তা করেন না আল্লাহর দিল দিয়ে চিন্তা করেন আপাত মস্তক ওই ব্যক্তি ডিভাইনলি ফিচার্ড হয়ে যায় কিছুক্ষণ আগে ফরশে চলনেওয়ালা বান্দা কিছুক্ষণের মধ্যে আরশি হয়ে যায় এটাকে বলা হয় ডিভাইনলি ফিচার্ড স্লেভ অফ আল্লাহ মাইটি মানে মানুষ এখানকার মানুষ হাত চোখ নাক সব এখানকার কিন্তু রংডং এখানকার কিন্তু ওনার চাল চলনে ধাঁচ আকৃতি প্রকৃতি এবং ধরন মাওলায়ে করিমের ওই আরশে থাকা লোকজনের মতো হয়ে যায় এখান থেকে বেলায়েতের যাত্রা শুরু হয় কিসের যাত্রা বেলায়েতের যাত্রা তাহলে বেলায়েতের মধ্যে কয়টা জিনিস পেলে কুরবত খাসিয়াত বা খৌফ যেটাকে আমরা আল্লাহ ভীতি বলি আল্লাহ ভীতি এরপরে মহব্বত মহব্বতের পরে বেলায়ত সেই কারণে বেলায়ত শব্দটির মধ্যে যে কয়েকটি অর্থ আছে তার মধ্যে এই তিনটি অর্থ পাবে বেলায়ত মানে কুরবত বেলায়ত মানে মহব্বত বেলায়ত মানে কাফালত তো এই শব্দগুলোর সাথে বেলায়তের সম্পর্ক কি তো বেলায়তের সম্পর্ক হচ্ছে বান্দা যখন বেলায়েত প্রাপ্ত হন সেই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ওই মৃত ব্যক্তির সাথে গোসল দেনেওয়ালা বান্দার সাথে সম্পর্কের মতো হয়ে যায় কেন গোসল দেনেওয়ালা বান্দার যেমন কোন চয়েস থাকে না লাইকিং ডিসলাইকিং পছন্দ অপছন্দ থাকে না উনি কি বলতে পারেন ডান হাত আগে এটা না এটা করো এটা না ওইটা করো ডাসিজ তথা যিনি গোসল দেয়া উনি যেভাবে যেভাবে দেয়া ওই ব্যক্তি ঠিক ওইভাবে ওইভাবে রাজি থাকে তো মোলা যখন কোন বান্দাকে বা কোন বান্দার যখন বেলায়েত নসিব হয় তো ওই ব্যক্তি ওই মৃত ব্যক্তির মতো হয়ে যায়
আমার আল্লাহ যেমনে চালান উনি তেমনে চলেন এখান থেকে উফ কোন শব্দ আসে কোরআন তাদের এই অবস্থার বর্ণনা দিতে গিয়ে বলছেন কিছু চলে গেলে তারা কি হয় না হতাশ হয় আর কিছু যদি আসে তাদেরকে অতিমাত্রায় আনন্দিত করে কেন কারণ তাদের আশা ভরসা হতাশা পাওয়া চাওয়া সব কিছুর কেন্দ্রবিন্দু রেজায়ে ইলাহি হয়ে যায় আপনারা বুঝতে পেরেছেন তো বেলায়েত ওয়ালা বান্দা যখন বেলায়েত নসিব হয় ঠিক এই জায়গার মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একটা খাস পাওয়ার ডেলিগেট করে কি করে খাস পাওয়ার যেটাকে আপনি মনে করতে পারেন স্পেশাল ডিভাইন পাওয়ার ডেলিগেশন অফ স্পেশাল ডিভাইন পাওয়ার উনি যা বলেন তা হয় যা বলেন তা হয় ওয়ালা ইন সাআলানি লা উতিয়ান্না ওয়ালা ইন ইস্তাআনানি লা উইজান্না যেখান থেকে পানা চান পানাবেন যা চান আল্লাহ কবুল করেন জবান দিয়ে যা বের হয় আল্লাহ কবুল তো বলা কি হয়েছে যখন বান্দা বেলায়েতের পর্যায়ে আসে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জবান আর ওই ব্যক্তির জবান থাকে না জবান ব্যক্তি কিন্তু বলেন আল্লাহ কি বলেন সেই কারণে হযরত ইয়াহইয়া ইবনে মুআয বলছেন আল্লাহর ওলিরা জমিনে আল্লাহর রাইহান কি বলেছে রাইহান রাইহান মানে এমনিতে আমরা সুগন্ধিতে আমরা জানি কিন্তু আমি একটা আরেকটা টেকনিক্যাল অর্থ করতে চাচ্ছি এটা কেউ অ্যাকসেপ্ট করলে করলো না করলে নাই কারোর সাথে মারা হয় এটা না আবার ওই বিষয়ের আমি এক্সপার্ট না গরিবুল হাদিসের একটা বিষয় আছে এটা আমাদের উলামায়ে কেরাম জানবে গরিবুল হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের কিছু কিছু শব্দ কিছু কিছু শব্দ সেই শব্দগুলো স্বাভাবিকভাবে ব্যবহৃত হয় না এই ধরনের কিছু শব্দ যে হাদিসগুলোতে ব্যবহৃত হয়েছে এগুলোর কিছু আবার ডিকশনারি পাওয়া যায় মুহাদ্দিসিন এর কেরাম রচনা করেছে ওই জায়গার মধ্যে রাইহান শব্দের একটা অর্থ করেছে রিজিক কি রিজিক আরারা রিজিক হন দে রিজিক এই রিজিক হতে হবে রাইহান শব্দের একটা অর্থ কি করা হয়েছে রিজিক তো রিজিকের অর্থ কি কর রিজিক ওই জিনিস যে জিনিসের মাধ্যমে মানুষ উপকৃত হয় যে জিনিসের মাধ্যমে মানুষ সন্তানকে রিজিক বলা হয় কেন সন্তানের মাধ্যমে মা বাবা উপকৃত হন বিদায় সেই কারণে সন্তান মা বাবা মোল্লা হাসান হুসাইনের মাধ্যমে আপনি কিভাবে উপকৃত হলেন যে কারণে আপনি হাসান এবং হুসাইনকে রাইহান বললেন আমরা দেখতে পাই ইমামে হাসান উম্মতে মুসলিমার যে উপকার সাধন করেছে সেটা হচ্ছে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার হাতে খেলাফতের দায়ভার দিয়ে উনি স্টেপ ডাউন করে উম্মতে মুসলিমাকে একটা ঐক্যের সুতায় আবদ্ধ করে উম্মতে মুহাম্মদের বড় উপকার করেছেন যেই কারণে আমার নবী ইমামে হাসান কি কি বলেছেন রিজিক বলেছেন রাইহান বলেছেন বুঝতে পেরেছেন তো ইমামে হুসাইন কি উপকার করলেন তো ইমামে হুসাইন ইসলাম আমার নবী যেই কোন জিনিস তার তিনটা স্টেপ থাকে একটা এক্সিস্টেন্সিয়াল একটা কনভেনশনাল একটা অপারেশন মানে একটা জিনিস প্রথমে অস্তিত্বে আসে এরপরে ডেভেলপ হয় এরপরে আরেকটু ডেভেলপ হয় অনরা গর্বানের দলে গুলিয়া হত সুন্দর সুন্দর না হত সুন্দর সুন্দর না আগে কি করেন সুন্দর আছেন না আগে তো তিনটা চারটা পিলার তুলে দিয়ে কোন রকম চারটা দেওয়াল তুলে দিছে ওদের পাকা ঘর আছে ঠিক না এটাকে বলে এক্সিস্টেন্সিয়াল ফর্ম নতুন নতুন শুরু নতুন নতুন এরপরে এটার মধ্যে স্টাডি হচ্ছে এখন মানুষ রং লাগানো শিখিয়েছে শিখেছে ডিসেম্বর লাগানো এরপরে মুজাই আগে মুজাই করে বসতে বসতে পুরো তিন এরিয়ার মাটি তুলতে পারে মুজাই এটাকে বলে কনভেনশনাল পিরিয়ড এরপরে অপারেশনাল এখন আপনি আর্কিটেকচার গুলা যদি দেখেন হা করে তাকাই দেখবেন ওয়াও কি দারুন আর্কিটেকচার কি দারুন টাইল ঠিক না ওয়াশরুম ফিটিংস ঘরের ডিজাইন ইন্টেরিয়র ডিজাইন এটাকে বলে অপারেশনাল পিরিয়ড
আমি গরের এক্সাম্পলটা দিয়েছি জিনিসটা ইজিলি বুঝার জন্য আমার নবী দ্বীন ইসলামকে এক্সিস্টেনশিয়াল ফর্ম থেকে কনভেনশনাল করেছেন মদিনায় মুনাওয়ারার মধ্যে দ্বীন অপারেশনাল ফর্মের মধ্যে এসেছে অর্ধ পৃথিবী দ্বীন শাসন করছে কি চাইনা কি ফ্রান্স কি সিন্ধু প্রদেশ অপারেশনাল পিরিয়ডে আমার নবী যাওয়ার সময় বলছেন আমার এই দ্বীন ধ্বংস হবে কুরাইশের কিছু লোকদের হাতে কে লোকটা ছোট ছোট বাচ্চাগুলো প্রথম মধ্যে প্রথম ব্যক্তির নাম ইয়াজিদ প্রথম ব্যক্তির নাম ইয়াজিদ তো হালাকাতু উম্মতি উম্মতকে ধ্বংসের হাত থেকে কারণ এই ইয়াজিদের মাধ্যমে দিন অপারেশনাল ফর্ম থেকে আবার রিভার্স হয়ে যাচ্ছে আবার রিভার্স সেই জায়গার মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সর মুবারক দিয়ে উম্মতে মুসলিমার অনেক বড় উপকার করেছে যার মাধ্যমে আমার নবী ইমামে হুসাইনকে রায়হান বলেছেন রায়হান মানে রিজিক রিজিক মানে কি উপকার সাধন যার মাধ্যমে মানুষ উপকৃত হয় আমি এমনিতে চলতে চলতে আপনাদেরকে কথাগুলো বলেই দিলাম সেই কারণে আল্লামা ইকবাল কত দারুণ বলেছেন দেখে কো क्या अजीब इंतकाम है हुसैन तेरा क्या अजीब इंतकाम है हुसैन तेरा लफ्ज यजीद को गाली से बदतर बना दिया लफ्ज यजीद को गाली से बदतर बना दिया इमाम हुसैन युद्ध जीते थे सर फाक दिए दिए थे अल्लामा इकबाल बोलते हैं हुजूर अपना प्रतिशोध की दारुण प्रतिशोध छिलो আপনি জিতেন নাই কিন্তু কিয়ামত পর্যন্ত জিতে গেছেন কেন কারণ ইয়াজিদ নামের শব্দটিকে আপনি গালির চেয়ে বদতর বানিয়ে দিয়ে গেছেন কে আজীব ইন্তেকাম হে হুসাইন তেরা লব্দ ইয়াজিদ কো গালি সে বদতর বানা দিয়া আমরা কি বলতে চাচ্ছিলাম আল্লাহর বলিরা জমিনে রাইহানুল্লাহ আল্লাহর সুগন্ধি তো রাইহান মানে রিজক রিজক মানে যার মাধ্যমে উপকার সাধিত হয় তো বলিদের মাধ্যমে কি উপকার হয় তো বলিদের মাধ্যমে উম্মতে মুসলিমা হেদায়েতের মধ্যে রাস্তা দেখানি না এই আল্লাহর বলিরা মানুষদেরকে হেদায়েতের রাস্তা পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে উম্মতে মুসলিমার উপকার সাধন করে বিদায় আল্লাহর বলিদেরকে রায়হান মাধ্যমে কি বলা হয় আপনারা বুঝতে পেরেছেন সেই ধরনের একজন বলির জবান থেকে এই কথাটি বের হয়েছে এখন আমি শুধু একটা ব্যাকগ্রাউন্ড বললাম আপনারা একটু বোঝার জন্য এখন আমি একটা ফিকরি কথা বলবো যে কথাটা আমরা কিছুক্ষণ আগে দরবারেও বলেছি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ফিকরি কথা বলবো ফিক আমাদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি হওয়ার জন্য আমার ভাইরা সংকট আমরাই তৈরি করছি সেই সংকট থেকে আমরা নিজেদেরকে বের করে আনতে হবে ঠিক বুঝতে পেরেছেন মনে রাখবেন প্রত্যেক জিনিসের একটা আসল থাকে উসুল যেটাকে আমরা বলি উসুল একটা ঘর ঘরের মধ্যে আপনাদের স্তম্ভ থাকে না পিলার যেগুলোকে বলে যেমন একটা রুম বানাবেন রুম আমি যদি আপনাকে বলি রুমের মেইন ইনগ্রেডিয়েন্ট কি কি জিনিস দিয়ে রুম বানাতে পারে রুমের মেইন জিনিস হচ্ছে চারটা দেওয়াল একটা ছাদ এটা রুমের জন্য মেইন জিনিস এটাকে আমরা বলবো রুমের ফরজ রুমের ফরজ রুমের ওয়াজিব কি রুমের ওয়াজিব হবে দরজা এবং জানালা দরজা এবং তাইলে এই দুইটা জিনিস হচ্ছে একটা রুম বানানোর জন্য সবচেয়ে জরুরি জিনিস আপনি মনে করতে পারেন আসলুল হুজরা আপনার রুমের মেইন জিনিস বাকিগুলো হচ্ছে আপনার সৌন্দর্য ডেভেলপমেন্ট এবং আপনার কমফোর্ট একটা রুমের জন্য এসি হচ্ছে আপনার কমফোর্ট মেইন ইনগ্রেডিয়েন্ট না উসুল না দেওয়ালের মধ্যে কালার যেটা করেছেন সেটাও কিন্তু কিনা রুমের উসুল না কার্পেট এটা কমফোর্ট রুমের উসুল আপনারা এই উদাহরণ তো বুঝেছেন এই উদাহরণ বুঝতে পেরেছেন অনুরূপভাবে নামাজ যখন আমরা পড়ি নামাজ নামাজের মধ্যে ফরজ আছে না
فرض নামাজের মধ্যে ওয়াজিব আছে সুন্নতের মুয়াক্কাদা আছে গায়র মুয়াক্কাদা আছে মুস্তাহাবাত আছে না এক একটা তা এখন আপনি যদি মুস্তাহাবকে তুলে ফরজের থাকে রাখে ফরজ থেকে ফরজটাকে তুলে মুস্তাহাবের থাকে রাখে শরীয়ত থাকবে সংকট তৈরি হবে না সংকট তৈরি হবে তো বুঝতে পারছেন দরকারা ফরজ তরক হলে নামাজ থাকে থাকে না ওয়াজিব তরক হলে নামাজের মধ্যে সহজ ইজ্জা দেওয়ার একটা বিধান আছে কিন্তু আপনার তো বুঝতে হবে যে আপনি ওয়াজিব তরক করেছেন এখন আপনি যদি ওয়াজিবই না জানেন বুঝতে পেরেছেন ওয়াজিবই যদি আপনি ওয়াজিব ফিলাপ করতে পারবেন না মসজিদের মধ্যে এক ব্যক্তি চুপি দেয় নাই এখন আপনি যদি দাঁড়িয়ে বলেন আপনি বের হয়ে যান এই কথা যেগুলো আমি এখন আপনাদেরকে বলছি এগুলো আমাদের চোখে দেখা যায় আপনি বের হয়ে যান টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ হয় না আপনি এখন কি কাজটা করলেন জানেন আপনি নিচের থাকের জিনিসকে তুলে উপরে তুলে দিলেন আপনাকে অধিকার কে দিল এই অধিকার যার উনি দুনিয়ার জাহেরি হায়াত থেকে পর্দা করেছেন আপনি ইচ্ছে করলে এখন একটা জিনিস নিচে তাকে উপরে তুলতে পারবেন না উপরের জিনিসকে নিচে রাখতে পারবেন ফরজ ফরজের জায়গায় অস্বীকার করলে কাফের ওয়াজিব ওয়াজিবের জায়গায় মুস্তাহাব মুস্তাহাবের জায়গায় এখন আপনি যদি মুস্তাহাব অস্বীকার করার কারণে কাফের বলেন আপনি শরীয়তের গণ্ডির মধ্যে সংকট নিজে তৈরি করে ফেলেছেন এটা তো নামাজের শরীয়তের ক্ষেত্রে আমরা তরিকত তাসাউফের লোক না ঠিক কি না যেভাবে শরী আমি তার আগে আরেকটা এক্সাম্পল দেই আপনাদেরকে এলমে হাদিস হাদিসের ক্ষেত্রে কিছু কিতাব আছে না যেটাকে আমরা বলি না ছয়টা বিশুদ্ধ গ্রন্থ বলেন না এখন উলামায়ে কেরাম কিছু নিয়ম নীতি দিয়ে গেছেন গ্রামার যে গ্রামারের আলোকে আমরা একটা হাদিসকে সহিহ জায়গায় রাখি আর একটা হাদিসকে গাইরে সহিহ জায়গায় রাখি আর একটাকে আর একটু নিচে রাখি হাসান লিজাতিহি লিগাইরিহি দাঈফ থাক থাক না আপনি যদি এখন মুস্তাহাবটাকে ওই দাঈফটাকে তুলে সহিহ জায়গায় সহিহটাকে তুলে দাঈফের জায়গায় রাখেন সংকট তৈরি হবে না মানুষের কাছে আমরা মুখ দেখাতে পারবো আমি যদি এখন আমি নিজ থেকে যদি বলি সহি 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 এটা বললে হবে আমাকে উলামায়ে কেরামের দলিল দিতে কথা বলতে হবে যেই গ্রামার উলামায়ে কেরাম সেট করে গেছে এখন আমরা তরিকত তাসাউফের লোক এখানেও তো কিছু কিতাবপত্র আছে যেভাবে এলমে হাদিস তফসিরের কিতাব আছে সেই কিতাবগুলো কিছু কিতাবের বাংলা অনুবাদ আছে বাজারে আমি ড্যাম শিওর আমাদের ইন্দা মাশাআল্লাহ আমাদের বেশিরভাগের ঘরে সেই কিতাবগুলা নাই বেশিরভাগের ঘরে সেই কিতাবগুলা কেন বলছি জানেন কারণ আমরা যারা তাসাউফমুখী তারা পড়ি না যারা তাসাউফের বিরোধী তাদের ঘরে কিতাবে ভরপুর সে যখন আপনার সাথে কথা বলতে আসে আপনি তাকে এদিকও দেখাইতে পারেন না সেদিকও দেখাইতে পারেন আপনি কি করেন আপনি মুস্তাহাবটাকে তুলে ফরজের থাকে রেখে তার কাছে তাসাউফ তুলে ধরেন তাসাউফ যায় শরীয়তও যায় এখন এটা কি কারণে হয়েছে আমার কারণে আমার কারণে আমি এই কথাটা আমাদের ভিতর অ্যাওয়ারনেস তৈরি করার জন্য বলছি কেন আগামী 15 বছর পরে যাদের বয়স 5-7 বছর তারা যখন 20-22 বছরের যুবক হবে আমূল পরিবর্তন হয়ে যাবে আপনি যে আন্দাজে এখন চলছেন সেই আন্দাজে যদি তাদেরকে বুঝান তারা গ্রহণ করবে আপনি যখন পাথরে সরব করবেন সে আপনাকে বলবে এটা কেন করছেন হোয়াট ফর কি জন্য ইংল্যান্ড আমেরিকায় যখন ছেলেরা পাথরে সরব করতে দেখে তারা কি জিজ্ঞেস করে জানে আর ইমান ইউ ক্রেজি পাগল হয়ে গেছেন এই কাজ কেন করছেন
সেই কিন্তু সম্মানটাকে অস্বীকার করছে। আমি গাড়িতে আস্তে আস্তে আমাদের হযরত মাওলানা আরিফুল ইসলাম ওর সাথে কথা বলতে বলতে বলছিলাম, একটা হচ্ছে মহব্বত আর একটা হচ্ছে সেই মহব্বতের মাজহার, সেই মহব্বতের মাজহার। মহব্বত নিয়ে কোনো দ্বিমত হচ্ছে না, সম্মান নিয়ে কোনো দ্বিমত হচ্ছে না, দ্বিমত হচ্ছে তার মাজহার নিয়ে। আমার মাকে আমি মহব্বত করি, আমার বাবাকে আমি মহব্বত করি, তো মহব্বতের কারণে আমি আমার বাবার পা টিপে দিচ্ছি, এই যে পা টিপে দিচ্ছি এটা হচ্ছে আমার মহব্বতের বহি প্রকাশ মাজহার। সে আমার সাথে মতপার্থক্য করছে মহব্বত নিয়ে না, মাজহার নিয়ে। কেন? সময়ের পরিবর্তনের কারণে মাজহার পরিবর্তন হয়ে গেছে, মাজহার পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা যদি সব সময় একই ব্রাশে রং করতে চাই, আপনি রং করতে পারবেন? এখন 20 তলা বিল্ডিং এর মধ্যে রং কি ওই ব্রাশ দিয়ে করে? পুরো 3 বছর খালি রং করতে চাইবেন না? সময়ের পরিবর্তনে ধাঁচগুলো পরিবর্তন হচ্ছে। আমি চাচ্ছি যে আমাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হোক। এখন হাদিসে পাকের মধ্যে যেমন বিশুদ্ধ কিতাব আছে, তরিকত তাসাউফের মধ্যে বিশুদ্ধ কিতাব নাই? ওলামা একরাম জানে, ইমাম কুশাইরি রেসালা আছে, তুসির লুমা আছে, মানাজিরুস সাহিরিন আছে, আহিয়া উল উলুমিদ্দিন আছে, আওয়ারিফুল মাআরিফ আছে, গরিয়াতুত তালিবিন আছে, বেলায়েতে মুতলাকা আছে। এখন এই তরিকত তাসাউফের কিতাব আমি পড়ে আমাকে তরিকত এবং তাসাউফের উসুল জানতে হবে না, তরিকত তাসাউফ জিনিসটা কি আমি নিজ থেকে বললে হবে? নিজ থেকে বলার কারণে নিজে নিজে ব্যাখ্যা বিশ্লেষণ, যার কারণে আলেমদের সাথে এখন মজলিস শেয়ার করা তাই হয়ে গেছে, চার যা মন চায় আমরা বলে ফেলি। উসুল আছে, উসুল কোথেকে নেব? সুফিয়ায়ে কেরামের কিতাব থেকে। আমি বললে হবে? হবে না। সুফিয়ায়ে কেরাম যে উসুল দিয়ে গেছে সেই উসুলের ভিত্তিতে কথা বলতে হবে। মাইজবান্দার দরবারের মধ্যে তরিকত তাসাউফের উসুল ও তরিকত তাসাউফের উসুল কি? হুজুর ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহ ওনার কিতাব রওদাতুত তালিবিন ওয়া উমদাতুস সালিকিন, এই কিতাবের মধ্যে বলছে তরিকত তাসাউফের উসুল হচ্ছে হালাল খাদ্য, আকলুল হালাল, হালাল খাদ্য। এরপরে কি? ওয়াল ইত্তেদা বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি আখলাকিহি ওয়া আফআলিহি ওয়া সুন্নাতিহি, মানে আমার নবীর জাহেরি বাতিনি আখলাক আফআল জিন্দা অনুকরণ আনুগত্য অনুসরণ করা, এটা তাসাউফের মূল। সুফিবাদে উনি আরো সংক্ষিপ্ত করেছেন, তো এটা কি? তো তাসাউফ হচ্ছে আসসিদকু মা আল্লাহ, আসসিদকু মা আল্লাহ। এটা কি জিনিস? ওই যে বলেছি না, কুরবত, কুরবতের কারণে হায়া, হায়ার কারণে খৌফ ও খশিয়ত, খৌফ ও খশিয়ত যখন এসে যায় নফস টানে মিথ্যার দিকে, নফস টানে মিথ্যার দিকে, খৌফ ও খশিয়ত টানে সত্যের দিকে, নফস টানে অশ্লীলতার দিকে, খৌফ ও খশিয়ত টানে শ্লীলতার দিকে। বান্দা যখন শ্লীল, বান্দা যখন অস্থিরতা থেকে স্থিরতার দিকে যায়, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের রেজামতির দিকে যায়, এই জিনিসটাকে বলা হয় আসসিদকু মা আল্লাহ, আসসিদকু মা আল্লাহ। এবং এই জিনিসটা আসে কি থেকে জানেন? ঈমান থেকে। সূরা হাদিদের মধ্যে তো যখন বান্দা এই সিদ্দিকের মকামে পৌঁছে তখন তাদেরকে সিদ্দিকিন এবং সুহাদা বলা হয়। এটা প্রত্যেকে আসে কুরবত থেকে, কুরবত প্রত্যেকে আসে ঈমান থেকে। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ-শুহাদা ইনদা রাব্বিহিম, সিদ্দিক এবং শহীদ কারা? তো যারা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি, যারা আল্লাহ এবং রসূলের উপর ঈমান এনেছে, যারা আল্লাহ এবং রসুলের উপর
ইমান এনেছে উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াস শুহাদা ইনদা রাব্বিহিম তারা আল্লাহর দরবারে সিদ্দিক এবং শহীদ বলে পরিচিত তারপরের আয়াতে দারুন আল্লাহুম আজরুহুম ওয়া নূরুহুম তাদের জন্য আল্লাহ প্রতিদান রেখেছে কিয়ামতের ময়দানে তাদের জন্য তাদের মাকাম অনুযায়ী নূরের ব্যবস্থা করেছে সুবহানাল্লাহ নূরে এখানে নূর না থাকলে অন্ধকার থাকতো না তো সুফিয়া ইকরাম মনে হচ্ছে আল্লাহ নূরের ব্যবস্থা করবেন মানে যিনি যার যার লোক নিয়ে যার যার লোক নিয়ে নূরের মজলিসে বসা থাকবে এরকমই হবে লাহু আজরুহু ওয়া নূরুহু এখন ঈমান তো আমরা আনয়ন করেছি আল্লাহ বলেন ঈমান তো ঈমান কি জিনিস যে ঈমানকে হুজুর সিয়াউল হক পেশবন্দারি রাহমাতুল্লাহি আলাইহি যাকে উনি ফুলসেরাত পারের একমাত্র উপায় বলেছেন সেটা কোন ঈমান সেটা বোঝানোর জন্য কোরআনে পাকের এই আয়াতটা আমি পড়েছি ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম তাহলে ঈমানের মধ্যে দুটি জিনিস একটা হচ্ছে বিশ্বাস আরেকটা হচ্ছে সেই ঈমানকে অন্তকরণে ধারণ করা আমরা বিশ্বাস করি অন্তকরণে ধারণ করি একটা হচ্ছে আপনি বিশ্বাস করেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি বলতে বলতে জিব্বাই ফাড়া উঠে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি বলি না আমরা আল্লাহকে বিশ্বাস নবীতে বিশ্বাস মুমিন কিন্তু আল্লাহ কাকে মুমিন বলেছেন জানেন আল্লাহ বলছেন ঈমান স্বাভাবিকভাবে তুমি প্রথমে গ্রহণ করবে বিশ্বাস করবে কিন্তু সত্যিকার মুমিন কারা সত্যিকার আল্লাহ ওয়ালা কারা আহলুল্লাহ কারা মুহসিনুন কারা মুতাতাহহিরুন কারা সাদিকুন কারা যাকিরিনা বিল্লাহি যিকরান কাসীরা কারা ও কারা তো তারা হচ্ছে আসল মুমিন কি মুমিন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তো তারা হচ্ছে আসল মুমিন প্রকৃত মুমিন তাহলে প্রকৃত মুমিন আল্লাহ কাদেরকে বলেছেন আল্লাহ ওলিদেরকে আল্লাহ ওলিদেরকে তাদের হালত কি রকম এখন আল্লাহ এই আয়াতের মধ্যে হালতের বর্ণনা দিচ্ছেন তো তাদের হালত হচ্ছে ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম যখন জিকরে ইলাহি হয় তাদের সিনা তাদের কলবের বর্তন বীত সন্ত্রস্ত হয়ে আয়না যখন ফেটে চৌচির হয়ে যায় আয়না যখন ভেঙে যায় কিরকম হয় একেবারে চুরমার হয়ে যায় না তো তাদের অন্তর আল্লাহ বিধিতে আয়নার মতো চুরমার হয়ে যায় আমাদের হয় আমাদের হয় আল্লাহ আল্লাহর ওলিদের হালত নিজে বর্ণনা করছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা যখন আয়াতে কোরআনে তিলাওয়াত হয় তখন তাদের ঈমানের সাগরের মধ্যে আটলান্টিক মহাসাগরের ঢেউ উঠে কি রকম ঢেউ সেটা তার এক আয়াতের মধ্যে ব্যাখ্যা করেছেন আল্লাহ নাযযাল আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহাম মাতানি তাকশায়্যারু মিনহু জুলুদুল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম সুম্মা তালীনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ কি রকম ক আল্লাহু নাযযাল আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহাম মাতানি তাকশায়্যারু মিনহু জুলুদুল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম আল্লাহ জিকির করা হলে তাদের গায়ের কেশ দাঁড়িয়ে যায় তাদের পুরো শরীরের মধ্যে আগুন ধরে যায় তাদের পুরো শরীর আল্লাহ ভীতিতে কেঁপে উঠে সুম্মা তালীনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ এরপরে তারা স্থির হয়ে যায় স্থিরতা কখন আসে কুরবত খৌফ খশিয়াত মহব্বত বেলায়েত যখন একসাথে ধরা দেয় সুম্মা তালীনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ তাদের জিন্দেগির মধ্যে একটা স্থিরতা চলে আসে বুঝতে পেরেছেন সেটা কিরকম আপনারা যারা প্লেনে চড়েছেন প্লেনে প্লেনে সৌদি আরব কাতার কুয়েত গেছেন জান নাই প্লেন টার্বুলেন্স করে না টার্বুলেন্স একবার উপরে একবার নিচে একবার উপরে একবার নিচে ঠিক না যখন টার্বুলেন্স করে তখন কি আপনি গান বাজনা শুনে না আল্লাহ আল্লাহ করেন মানুষের ভিতরে ভীতি সন্ত্রস্ততা এসে যায় না একবার উপর একবার নিচ হাহাকার হয় আল্লাহর বলিরা যখন প্রথম জার্নি শুরু করে তখন তাদের ভিতরের মধ্যে টার্বুলেন্স তৈরি হয় শয়তান একদিকে টানে নূরে ইলাহি আরেকদিকে টানে
একদিকে টানে ভিতরে একটা টারবুলেন্স তৈরি হয় টারবুলেন্স কতক্ষণ থাকে 2 মিনিট 1 মিনিট 5 মিনিট 1 ঘন্টা আমার জীবনে আমি সর্বোচ্চ 1 ঘন্টা পেয়েছি এটা ছোট ব্যাপারটা কি আমার কাছে ছোট ব্যাপারটা কেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 1 মিনিটে না দেন কাউকে 2 মিনিটে দেন কারো জন্য 1 ঘন্টা রাখেন এরপরে যখন টারবুলেন্স শেষ হয় প্লেন স্থির হয়ে যায় না স্থিরতা যখন আসে হাই খোদা মানুষের চিল্লা হাঁটা হাঁটি খাওয়া দাওয়া হাসি মজা এটাই বেলায়েত বেলায়েতের মধ্যে টারবুলেন্সের পাঠ যখন শেষ হয়ে বেলায়েতের পর্যায়ে আসে আল্লাহর ওলি স্থির হয়ে যায় এখানে ইউরজাকুন হন মাওলাই করিম গায়েবে রিজিক দান করেন ভিতর থেকে নূর এবং চশমা ইলাহি ভিতর থেকে ফুটতে থাকে সুম্মা তালিনু জুনুদুহুম وقلوبهم الى ذكر الله ذكر الله তাদের অন্তরকে কি করে ফেলে একটা একেবারে নরম শীতল কানাডিয়ান শীতল হাওয়া বইতে থাকে তাদের ভিতর এরপর আল্লাহ কোয় আয়াতের মধ্যে কি বলছেন ওয়াইজা তুলিয়া আলাইহি জাদা তুমি মানা ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তাদের তাওয়াক্কুল ট্রাস্ট পরিপূর্ণ রূপে আল্লাহর হাতে চলে যায় কোন বড় তাদেরকে ইমপ্রেস করতে পারে না টাকাওয়ালা ইমপ্রেস করতে পারে না ম্যান অফ পাওয়ার ইমপ্রেস করতে পারে না দুনিয়া ইমপ্রেস করতে পারে না কেন কারণ যেই ব্যক্তির নজর মদিনায় মুনাওয়ারার দিকে থাকে সেই ব্যক্তিকে কেউ ইমপ্রেস করতে পারে না আমার নবীকে সাহাবী জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আমল বলেন কারণ আমি এটা করলে মানুষ আমাকে ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে বেটা একটু মাইকের অবস্থা বড় করে মানুষও ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে আমার নবী কি বলেছেন জানেন ইজহাদ ফিমা আইদিন নাস ইহুকুম মানুষের সাথে থাকবা মানুষের পকেটের দিকে তাকাবা না মানুষ ভালোবাসবে আল্লাহর ইজ্জতের কসম আপনি চাইতে হয় না চাইবেন কেন আমার মালিক আছে একজন আমার মালিক আমি যদি মালিক ছাড়া হইতাম তাহলে আমার একটা ভয় থাকত আমার তো মালিক আছে আমি কেন আপনার পিছনে পিছনে যাব ইজহাদ ফিমা আইদিন নাস দুনিয়া সাক্ষী দিচ্ছে নির্লোভ মানুষের পেছনে মানুষ দৌড়ে নির্লোভ মানুষের পেছনে মানুষ দৌড়ে নির্লোভ মানুষ কখন মানুষের পিছনে দৌড়াতে হয় ওয়াজহাদ ফি দুনিয়া ইউহিব্বুকাল্লাহ দুনিয়াতে থাকবে দুনিয়ার লোভ লালসা হিংসা বিদ্বেষ এগুলো তোমার ভিতরে রাখবে না যেন তোমাকে দেখলে মানুষ বুঝতে পারে দুনিয়ার জিনিস না বাইরের জিনিস ইউহিব্বুকাল্লাহ আল্লাহ ভালোবাসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হু বলেছেন কুন মিন আবনাইল আখিরাহ ওয়া লা তাকুন মিন আবনাইদ দুনিয়া আখিরাতের সন্তান হও দুনিয়ার সন্তান না মানুষের কাছ থেকে চাওয়া চাওয়া মানুষের কাছ থেকে কিছু দিলো খুশি হইলাম না দিলো বেজার হইলাম আল্লাহর সামনে বেয়াদবি হয়ে যায় আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যায় মানুষের শুকরিয়া আদায় করতে শেখে মানুষের শুকরিয়া আদায় করতে শেখে যেই ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না সেই ব্যক্তি বেগাইরতি হোক সে আল্লাহর শুকরিয়া কি আদায় করবে যে ব্যক্তি এই জায়গার মধ্যে অকৃতজ্ঞ থাকে মাওলাই করিম পদে পদে তাকে কি করেন আল্লাহ রাব্বুল আলামিন পদে পদে তাকে লাঞ্ছিত করেন আপনারা বুঝতে পেরেছেন ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তাওয়াক্কুল কেমন তো তাওয়াক্কুল হচ্ছে আপনি আপনার কাজ আপনি করে যান এবং বিশ্বাস রাখেন যে আপনার মাওলা আপনাকে ঠকাবে না আপনার মাওলা আপনাকে সম্পদ কমে যাবে না ঠকবেন না আমি এই জায়গায় গেলে অনেক লম্বা সময় চলে যাবে তাই যেহেতু অনেক কম অন্য দিকে একটা বেজে গেছে আমি বলে শেষ করে দিচ্ছি এরপরে আল্লাযীনা ইউকিমুনা সালাহ আল্লাযীনা ইউকিমুনা সালাহ যারা নামাজকে কায়েম করে নামাজকে কায়েম করে নামাজ পড়ে না কায়েম করে বলতে মনে রাখবেন নামাজ কায়েম করে বলতে নামাজ লোক একসাথে যাবে না নামাজ হিংসা একসাথে যাবে নামাজ পর ঠকানি একসাথে যাবে নামাজ মানুষের উপর জুলম একসাথে যায় কায়েম কেমনে হয় যখন নামাজি ব্যক্তি জুলমকে না বলবে হিংসাকে না বলবে বিয়াদবিকে না বলবে অশ্লীলতাকে না বলবে এই নার মাধ্যমে তার জিন্দেগিতে নামাজ কায়েম হবে তো এটা আল্লাহ কি বলেছে তো নামাজ তোমাকে অশ্লীল গর্হিত কাজ থেকে বিরত রাখবে এটা নামাজের এফেক্ট এই এফেক্ট যদি না হয় ওষুধ খাচ্ছেন ভিতরে কাজ হচ্ছে না
তাইলে আমাকে ধরতে হবে না যে অসুর হয়তো ওষুধে ঝামেলা আছে নতুবা আমার ভিতরে অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক খেতে 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 এক পর্যায়ে অ্যান্টিবায়োটিক আপনার ভিতরে কাজ করে এখানে একটা কথা আপনাদেরকে বলে যাই এটাকে আপনারা বড় সিরিয়াসলি নেবেন কথাই কথাই অ্যান্টিবায়োটিক খাবেন না কথাই কথাই অ্যান্টিবায়োটিক খাবেন না কথাই কথাই অ্যান্টিবায়োটিক খাবেন দোকান থেকে অ্যান্টিবায়োটিক নিয়ে এসে ডাক্তার সব দিন বলেছে তিন দিন খাওয়ার পর অ্যান্টিবায়োটিক ফেলে দিবেন সাত দিনের কোর্স সাত দিন তিন দিনের কোর্স তিন দিন আপনারা এই ভুলগুলো করে শরীরকে নষ্ট করবেন না বাংলাদেশে এখন কিছুদিনের মধ্যে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করবে না কেন এলএমএফ ডাক্তার থেকে অ্যান্টিবায়োটিক নিয়ে খেতে 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 আমাদের শরীরের 12টা অলরেডি বেজে গেছে বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের মধ্যে একটা অ্যান্টিবডি রেখেছে আপনার শরীরের মধ্যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে প্রথম দিন গিয়ে এই পাশে দোকান থেকে সাত আটটা ওষুধ এনে একসাথে খেয়ে আর আপনারা কি বলেন উপরে হয়তোবা অমুক ডাক্তার হাসে যা হতজুর আর হতাম নিয়ে নাইট্রো দিয়ে দিয়া হতায়াতের হাসে গেই এতে আর তো 700 গিয়ে 500 গিয়ে না 600 গিয়ে হল 500 গিয়ে না 600 গিয়ে ফিস্ট হই ওষুধ দিয়ে সাইলেন্ট হাসপাতাল থেকে ওষুধ এক রাই 500 দিন খাই দি কিছু নু 500 দিন খাই দি কিছু নু তার এরপরে কি করলেন এরপর আর কি ওই পাশে ডাক্তার সাহেব আছে উনি চারটা ওষুধ দিয়েছেন গিয়ে আমি দুই দিনের মধ্যে ফিট আলহামদুলিল্লাহ আসলে কি আলহামদুলিল্লাহ না তা আপনাকে বলছি আপনাকে বোঝানোর ভাষা আমার নাই তবে আল্লাহ এখন একটা জিনিস আলহাম করছে এলকা এটা হইলো মশারের ভিতরে ঢুকছে মশা মশারের ভিতরে ঢুকছে তো মশারে কি আপনি হাত দিয়ে মারবেন না বন্দুক নিয়ে মারবেন জি হাত দিয়ে যদি বন্দুক দিয়ে মারেন হাত দিয়ে মারলে দুই তিনবার চেষ্টা হবে লাস্টটা দুই তিনবার মশা মেরে ফেললেন চোখ আপনার ছেলের ঘুমের অবস্থা ভয় নাই মশারিরও কোনো সমস্যা যদি বন্দুক দিয়ে মারেন তো কি হবে মশা মরবে মশারিও যাবে আশেপাশে যারা আপনার ছেলেরা ঘুমাচ্ছে তাদের ঘুমের খারাপিও অ্যান্টিবায়োটিক আপনার শরীরে বন্দুকের মতো সে আপনার ওই জিনিস তো মশা তো মারবে সাথে সাথে আরো অনেক জিনিসকে মেরে তারপরে বের হবে সেই কারণে আমি সবার প্রতি বিনীত অনুরোধ অন্যরা ওয়াজ দিতে দেখুন যাতে হামিয়ানো হয়ে গেলে ঠিক আছে শুধু শুধু অ্যান্টিবায়োটিক খেতে যাবেন না আমার আল্লাহ আমাদের ভিতরে একটা অ্যান্টিবডি দেখেছে কে বা অ্যান্টিবডি বলে কিছু একটা হইলে ওখান থেকে গুলি মারে ওখান অ্যান্টিবডি মানে অ্যান্টিবডি মানে আপনার ভিতরে কিছু আর্মি পুলিশ আছে এই পুলিশ আর্মি গুলা ভিতর বাইরে থেকে কোনো ইনফেকশন যদি ভিতরে ঢুকে পুশ করে গুলি মারে গুলি আপনি মারেন নাই আমার আল্লাহ ওই অ্যান্টিবডি সিস্টেম করে মারতে দরয়া দরয়া মারে বুঝতে পেরেছে যাই হোক তো বলতে চাচ্ছি না ইউকিমুনা সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন নামাজ কায়েম করে অতঃপর আল্লাহ যা দিয়েছেন তা থেকে খরচ করে কি দারুন আয়াতের প্যাটার্ন দেখেন ওলামায়ে কেরাম বুঝবেন এগুলো আমরা তো অত বুঝি না গ্রামার ওয়া মিম্মা রাযাকনাহুম আগে বলতেছে আমি যা দিয়েছি তা থেকে খরচ করো আকীদা শুদ্ধ করে দিয়েছে আমার সেটা কি বান্দা যা তোমার পকেটে আছে সেটা তোমার না প্রথমে তুমি তোমার আকীদা ঠিক করো যা তোমার প্যাকেটে আছে সেটা তোমার না যা দিয়েছি আমি দিয়েছি তুমি তোমার প্রয়োজন সন্তানদের প্রয়োজন রেখে বাকি মানুষকে দাও ও ভাই মানুষের জন্য কাজ করে মানুষকে সহযোগিতা করে মানুষকে কোন ব্যক্তি যেন আপনার কাছ থেকে চলে না যায় এমনিতে আপনি অমনোযোগী ছিলেন বা কোনো কারণে চলে গেল সেটা ভিন্ন জিনিস কিন্তু মানুষের খবর নেবেন শুধু নিজের মতে আমি এই কাজ করবে না কেন আমার আল্লাহ মানুষের খেদমতের মাধ্যমে যে রেজামন্দি দান করেন সেটা অন্য কাজে অনেক কষ্ট আতি জাল কুরবা হাক্কা হুয়া মিসকিন ওয়া বনা সাবিল যালিকা খাইরুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লা তাহলে আপনারা কি বুঝেছেন যে এই তাবত আয়াত বলে আল্লাহ কি বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তারাই প্রকৃত মুমিন এখন তাদের জন্য কি আছে তো লাহুম দারাজাত ইনদা রাব্বিহি তাদের জন্য আল্লাহ যার যার পাত্র অনুযায়ী আল্লাহ এক এক জনের জন্য এক এক মকাম রেখেছেন এক এক জনের জন্য এক এক মকাম এরপরে কি বলছে ওয়া রিজকুম করিম আল্লাহ রাব্বুল আলামিন তাদের শান অনুযায়ী তাদের জন্য মকাম এবং রিজকে করিম রেখেছেন এদেরকে আল্লাহ মুমিনে হক বলেছেন প্রকৃত
প্রকৃত এখন হুজুর জিয়াউল হক মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যখন ইমানে বিচারাত পার আল্লাহর ওলিরা শুধু কালি ইমানের কথা বলেন নাই হাল ইমানের কথা বলেছেন মনে রাখবেন আখেরি কথা ইমান এই আমি আমার মূল বক্তব্যে ঢুকি নাই এখনো মূল বক্তব্যের মধ্যে ঢুকি নাই দরকারে যে ইমান একটা হচ্ছে আল্লাহ ওই যে ইমানের সাত স্তম্ভ ওইটা আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি এটা একটা ইমানের অংশ এতটুকু করলেন আমার নবীর মহব্বত নাই ইমান হবে হবে কারণ আমার নবী বলেছেন মান কুন্না লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি আমার নবীর মহব্বত ছাড়া ইমান হচ্ছে না আমার নবীর মহব্বত আছে আরবাইত রাসূলের সাথে বিয়াদবি করেছেন ইমান হবে কেন লা আমাদের বলছেন বল্লাহ আল্লাহর কসম ইমান কারো অন্তরে ঢুকবে না যদি আমার আলে ভাইকে আমার জন্য আমার কারণে সম্মান করে না হয় আচ্ছা এখানে করলেন সাহাবা ইকরামের সাথে বিয়াদবি করলেন ইমান হবে হবে কেন আমার নবী বলছেন যারা আমার সাহাবীদেরকে অসম্মান করে তাদের উপর আল্লাহর লানত আমার লানত কুল কায়নাতের লানত ইমানের মধ্যে কয়টা জিনিস ঢুকতেছে দেখেন সব কিছু করলেন আল্লাহর ওলির সাথে বিরুদ্ধাচরণ করলেন শত্রুতা করলেন আমার আল্লাহ এখানে এসে বলতেছে মান আদানি ওলিয়া ফাকাত আজাতু বিল হাল আমার ওলির সাথে শত্রুতা পোষণ করলে আমি যুদ্ধের ঘোষণা দিচ্ছি তো এতগুলো ইমান এনে আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো তাই ইমানের মধ্যে কি ঢুকেছে দেখেন একটা সত্যস্তম্ভকে মানা আমার নবীর মহব্বত আর বাইতে রসুলের মহব্বত সাহাবা ইকরামের তাজিম আউলিয়া ইকরামের নিসবত সব কিছু যখন একসাথে হয় ওই বান্দা হাকিকতে ইমানের সন্ধান পায় হাকিকতে ইমান হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা উনি বলছিলেন আমার নবী কাইফাস বাহতা ইয়া হারেস ওয়া আসবাহতু মুমিনাল হাক্কা হারেস সকালবেলা কেমন ছিল তো ইয়া রাসূলুল্লাহ আমি প্রকৃত মুমিন হয়ে সকাল করেছি প্রকৃত মুমিন অবস্থায় সকাল হারেস ওয়াও প্রকৃত মুমিন তুমি কোন দলি তো ইয়া রাসূলুল্লাহ তো আমি আল্লাহর জিয়ারতের তৃষ্ণায় দিনের বেলা রোজা থাকি রাতের বেলা আল্লাহর কুদরতির কদমে সিজদাই করে থাকি এমন অবস্থা যাইতে যাইতে হিজাবাত উঠে গেছে এখন তো আমি আরশে আজিমের আওয়াজ শুনি আমি জান্নাতীদের আওয়াজ শুনি জাহান্নামীদের আওয়াজও শুনি তখন আমার নবী বলছেন হারেস আরেফ তা ফলজা তুমি তো আরেফ বিল্লাহ হয়ে গেছো এটার সাথে ইস্তেকামতের সাথে অটুট অটুট থাকো অবিচল থাকো এটা কখন হয়েছে এটাকে বলে হাকিকতে ইমান হাকিকতে এরপরে আমি মুমিন হিসেবে আমার একটা গুণাগুণ আছে না আখেরি হাদিস আমার নবী বলছেন আপনি মুমিন তো মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আপনার কাছে যদি ইমান থাকে তো মনে রাখবেন আপনার মুখ হাত এই দুইটা জিনিস থেকে আরেকজন মানুষ নিরাপদ থাকবে এটা হচ্ছে আমি মুমিন কিনা সেটা মাপার পরিমাপ যন্ত্র প্যারামিটার আপনি মুমিন আমার নবী বলছেন মুমিনের মাধ্যমে তার প্রতিবেশী কখনো কষ্ট পায় না ওয়াল্লাহি তাআলা আপনি মুমিন ফালিয়াকুল খাইরান আও ইয়াসমুত যদি মুমিন হয়ে থাকেন জবান দিয়ে ভালো কিছু বলেন ভালো কোনো কিছু না থাকে চুপ থাকে এগুলো হচ্ছে মুমিনের আওসাফ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে নাসিব হোক এতক্ষণ পর্যন্ত আপনারা বসে কথাগুলো শুনতেছিলেন